ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা, আজকে আমরা জানবো ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত। আজকে আমরা ওই ভিডিওর মাধ্যমে জানবো ক্রেডিট গড়ে তোলা, ক্যাশ পাওয়া যায় বা প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায় ইত্যাদি কারণে ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। আবার ক্যাশ বহন করতে হয় না বলে বেশ নিশ্চিন্তে থাকা যায়। তবে ক্রেডিট কার্ড ব্যবহারে শুধু সুবিধা রয়েছে, কোনো অসুবিধা নেই এমন ভাবলে বোকামি হবে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ক্রেডিট কার্ডের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেইগুলি সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন জানবো ক্রেডিট কার্ডের কি কি সুবিধা রয়েছে। প্রথম যে বিষয়টা চলে আসে ক্রেডিট কার্ডের সুবিধার ক্ষেত্রে, ক্রেডিট রেকর্ড তৈরি। ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহারে ক্রেডিট রেকর্ড তৈরি হয় আর ক্রেডিট কার্ডের খরচ লিমিট এই ক্রেডিটের রেকর্ডের উপর নির্ভর করতে পারে। আপনার ক্রেডিট হিস্ট্রি যদি ভালো হয় তবে ক্রেডিট কার্ড ভিত্তিক বিভিন্ন সেবার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। আপনি যদি নিয়মিত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেন এবং ভালো পরিমাণ লেনদেন করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বা সুনামে বৃদ্ধি পাবে, ফলে আপনি পরবর্তীতে কার্ড বা লোন নেওয়ার ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। তারপর যে বিষয়টা চলে আসে সেটা হলো রিওয়ার্ড। ক্যাশব্যাক ও পয়েন্টস আকারে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি রিওয়ার্ড পেতে পারেন। এছাড়াও অনেক ক্রেডিট কার্ড প্রোভাইডার সাইন আপ বোনাস প্রদান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলে। তারপর যে সুবিধাটা রয়েছে সেটা হলো প্রতারণা থেকে নিরাপত্তা। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ব্যবহারকারীদের লেনদেনকে নিরাপত্তা প্রদান করতে যথেষ্ট ব্যবস্থা রাখে। কোনো কারণে যদিও অনাকাঙ্ক্ষিত কোনো লেনদেন আপনার কার্ড থেকে দেখেন, তাৎক্ষণিক ক্রেডিট কার্ড প্রোভাইডারকে বা আপনি যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন সেখানে আপনি কল করে সাহায্য চাইতে পারেন। আবার কার্ড খুঁজে না পেলে বা হারিয়ে ফেললে ক্রেডিট কার্ড প্রোভাইডারকে কল করে জানালে উক্ত কার্ড ব্লক করে আপনাকে আবার নতুন কার্ড দেওয়ার ব্যবস্থা করে দিবে। তারপর যে সুবিধাটা চলে আসে সেটা হলো ক্যাশ বহন করতে হয় না। ক্যাশ ব্যবহার করা থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করা অনেক ক্ষেত্রে বেশ সুবিধাজনক। এছাড়া ওয়ালেটে অল্প জায়গা নেই বলে ক্রেডিট কার্ড বহন করতে কোনো সমস্যা হয় না। বর্তমানে বিশ্বে প্রায় সকল দেশে ক্রেডিট কার্ড একটি আদর্শ পেমেন্ট মেথড পরিণত হয়েছে। কোথাও যাওয়ার সময় বেশ সহজে ক্রেডিট কার্ড পকেটে বহন করা যায়। আবার এই কার্ড হারিয়ে ফেললে সেক্ষেত্রে নতুন কার্ড ইস্যু করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। তারপর যে সুবিধাটা রয়েছে সেটা হলো খরচের হিসাব রাখা। ক্রেডিট কার্ড ব্যবহার করে করা সকল লেনদেন ট্র্যাক ও রেকর্ড করে তাকে ইস্যুকারী প্রতিষ্ঠান। আপনার লেনদেনের হিস্টোরি অর্থাৎ মার্চেন্টের নাম, খরচের পরিমাণ, তারিখ ইত্যাদি তথ্য সংরক্ষিত করে থাকে। এইসব তথ্য হাতের নাগানে থাকার ফলে খরচের হিসাব রাখা যায় বেশ সহজে। তারপর যে সুবিধাটা চলে আসে সেটা হলো পার্কস। বেশিরভাগ ক্রেডিট কার্ডে এক্সটেনসিভ পার্কস থাকে যা ফ্রন্ট প্রোটেকশন, প্রাইস প্রোটেকশন ও এক্সটেন্ডেড ওয়ারেন্টি এর মতো সুবিধা প্রদান করে। এছাড়াও রেন্টাল কার ইন্স্যুরেন্স, রুট সাইড অ্যাসিস্ট্যান্স ও বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ এক্সক্লুসিভ সুবিধা পেয়ে থাকে। তারপর যে সুবিধাটা রয়েছে সেটা হলো কিস্তিতে পণ্য কেনা এবং তাৎক্ষণিক খরচ না হওয়া। ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য কেনা যায়। বড় আকারের পেমেন্ট সহজেই দীর্ঘমেয়াদী ছোট ছোট কিস্তিতে বিভক্ত করে লাইফস্টাইল উন্নত করা সম্ভব। অপরদিকে ক্রেডিট কার্ডের বিল তাৎক্ষণিক দিতে হয় না বলে জরুরি প্রয়োজনে অর্থের ব্যবস্থা করা বেশ সহজ হয়। এতক্ষণ আমরা জানলাম ক্রেডিট কার্ডের সুবিধাসমূহ সম্পর্কে, এখন আমরা জানবো ক্রেডিট কার্ডের অসুবিধা সম্পর্কে। ক্রেডিট কার্ড মানেই যে শুধু রিওয়ার্ড বা সাইন আপ বোনাস এর সমাহার নয়, এটি একটি ফিনান্সিয়াল টুল যা গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার না করলে অযথা ঋণ ও ফি দিতে হয়। তাই ক্রেডিট কার্ডের অসুবিধা জেনে রাখা জরুরি। চলুন আমরা জেনে নিই আজকে ক্রেডিট কার্ডের অসুবিধা সম্পর্কে বিস্তারিত। প্রথম যে অসুবিধাটা চলে আসে সেটা হলো অতিরিক্ত খরচের মানসিকতা। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অধিক খরচের মানসিকতা সৃষ্টি হতে পারে। যেহেতু ক্রেডিট কার্ডের মূল লক্ষ্য আপনার জমানো টাকার বাইরে খরচের সুবিধা প্রদান করা, তাই হিসাব করে খরচ না করার ফলে বাড়তি খরচের অভ্যাস তৈরি হতে পারে যেটা অনেক ক্ষেত্রেই ক্ষতি বয়ে আনে। তারপর যে অসুবিধাটা চলে আসে সেটা হলো ঋণ। ক্রেডিট কার্ডের অতিরিক্ত খরচের ফলে ঋণের কবলে পড়তে পারেন। নিয়মিত খরচের হিসাব না রাখলে অল্প সময়ের মধ্যেই অর্থের স্বল্পতা ভোগার পাশাপাশি অতিরিক্ত ঋণ জমে যেতে পারে। তাই যে পরিমাণ অর্থ ফেরত দেওয়া সম্ভব শুধুমাত্র সেই পরিমাণ অর্থ খরচ করাই উত্তম। মনে রাখতে হবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি কিন্তু ধার করা অর্থ ব্যবহার করছেন, সুতরাং হিসাব রেখে ক্রেডিট কার্ড ব্যবহার না করলে এই ঋণের মুখোমুখি হতে বেশি সময় লাগবে না। তারপর যে অসুবিধাটা চলে আসে ক্রেডিট কার্ডের সেটা হলো ফি ও ইন্টারেস্ট। ক্রেডিট কার্ডের ফি ও ইন্টারেস্ট এমন দুইটি বিষয় যা ব্যবহারকারীর অজান্তেই বাড়তে পারে। বিশেষ করে ইন্টারেস্ট বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যেতে পারে যা ক্রেডিট কার্ড হোল্ডারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইন্টারেস্টের পাশাপাশি বিভিন্ন ক্রেডিট কার্ড ইস্যুকারী দেরিতে পেমেন্ট, ব্যালেন্স ট্রান্সফার, ক্যাশ অ্যাডভান্স, ফরেন ট্রানজ্যাকশন ইত্যাদি বিষয়ে ফি চার্জ করে থাকে। কিছু ইস্যুকারী এমনকি শুধু কার্ড ব্যবহারের জন্য বার্ষিক ফি চার্জ করে।
এই ধরনের ইন্টারেস্ট ও অন্যান্য ধরনের ফি সম্পর্কিত সমস্যা এড়ানোর সেরা উপায় হলো বাকি টাকা অন্তত মিনিমাম পেমেন্ট প্রতি মাসে পরিশোধ করে ফেলা। তা সম্ভব না হলে যতটুকু সম্ভব বাকি টাকা পেমেন্ট করে দেওয়া উত্তম, তবে এতে আপনার খরচ বাড়তে ছাড়া কমবে না। তারপর যে অসুবিধাটা চলে আসে সেটা হলো ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব। ক্রেডিট কার্ড ঠিকমতো ব্যবহার করতে না জানলে এটি আপনার ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর ক্রেডিট কার্ড স্কোর কমলে উল্লিখিত আলাদা সুবিধাসমূহ যেমন অটো লোন, কার লোন ইত্যাদি নাও পেতে পারেন। ঠিক সময়ে বিল পেমেন্ট না করা, একদমই বিল পেমেন্ট না করা বা উপলব্ধ ক্রেডিট লিমিটের অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রেডিট কার্ডের স্কোর ঠিক রাখতে ক্রেডিট কার্ড ব্যবহারের সঠিক নিয়মগুলো অনুসরণ করা উচিত। এতক্ষণ আমরা জানলাম ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। এখন আমরা শেষ কথা এবং কিছু পরামর্শ সম্পর্কে আমরা জানবো। জীবনের সকল বিষয়ের মতো ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা রয়েছে, তবে আপনি যদি এই প্লাস্টিকের কার্ড সঠিকভাবে ব্যবহার করতে না জানেন তবে বেশ সমস্যায় পড়তে পারেন। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ক্রেডিট কার্ড সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তবেই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত। সবকিছু জেনে শুনে যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তখনই আপনি ভালোভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। থ্যাংকস ফর ওয়াচিং।